বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটা প্রাইমারি টেট 2022-এর ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে। 2023 সালের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, ডিসেম্বরের 10 তারিখে পরীক্ষা, রবিবার। সব কিছু ঠিক আছে, মেনে নিলাম। তোমাদের ইন্টারভিউ কবে হবে, কবে হবে তোমাদের ইন্টারভিউ, খবর আছে? কোনো খবর নেই। খবর আনতে হবে, খবর কি করে আনতে হবে? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমাদের চ্যানেলে 22 স্টেটের সমস্ত খবর দেওয়া হবে এবং আন্দোলন প্রোভাইড করা হবে। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখতে দেখতে প্রায় বছর পার হয়ে গেল। 2023 সালের ইন্টারভিউ, এই সরি 2023 সালের টেট পরীক্ষার ডেটও প্রকাশিত হয়ে গেল। কালকে, আজকে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে গিয়ে ইন্টারভিউ কবে হতে পারে। ইন্টারভিউ সূত্র মারফত আমাদের যেটুকু খবর আছে, এখন কোনো গল্প নেই, এক কথা গোদা বাংলায় কি গল্প নেই কোনো। সো কবে হতে পারে তার ছোট্ট একটা ভিডিও পর্ষদ সভাপতি আজকে পোস্ট করেছে। সো চলুন আজকের এই পর্ষদ সভাপতির যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নিন, 13 সেকেন্ডের ভিডিও। তারপরে আমি আবার আসছি, কিছু যুক্তিবুদ্ধি আপনাদের দেবো, যদি কোনো কাজে লাগবে তো সেটা আপনারা নেবেন। চলুন আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আমরা বাকি কথা বলছি। এর একটা নিয়োগ পদ্ধতি আমাদের প্যানেল এখনও পাবলিশড হয়নি, কিছু আমরা কোর্টের ছাড়পত্রের আশায় রয়েছি, সেটা কমপ্লিট হয়ে গেলে আরেকটা নিয়োগ আমরা নিয়োগের বিজ্ঞপ্তি দেব, তাতে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝলেন, কি বুঝলেন? সুপ্রিম কোর্টের জন্য 2014-17 সালের নিয়োগ আটকে আছে, স্টে অর্ডার জারি করা আছে। এই কেসটা 15 সেপ্টেম্বর অর্থাৎ কালকে উঠবে। কালকে যদি সেপ্টেম্বর যদি স্টে যদি উঠিয়ে দেয়, তো পর্ষদের কথা অনুসারে এই মাসের মধ্যে প্যানেল প্রকাশিত হয়ে যাবে। এই মাসের মধ্যে যদি প্যানেল প্রকাশিত হয়, অক্টোবরের মধ্যে কিন্তু 2022 সালের টেট পাস নোটিফিকেশান দিয়ে দেবে। এটা পর্ষদ সভাপতির কথা অনুসারে আমি গেস করে টাইমটাকে বললাম। সুপ্রিম কোর্ট তর্কের খাতিরে ধরে নিলাম, সুপ্রিম কোর্টে স্টে তুলল না, তারপর কি করবে? তখন তারপরে কি করবে? সুপ্রিম কোর্ট যদি স্টে না তোলে 2014-17 নিয়োগ হবে না, 2014-17 যদি নিয়োগ না হয়, 2022 সালের 2022 স্টেটের ইন্টারভিউ ডেট প্রকাশিত হবে না। দেখতে দেখতে সময় পর্ষদ আবার 23-এর পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ইন্টারভিউ পর্ষদ তখন আবার 23-এর পরীক্ষা যদি নিয়ে নেওয়া হয়, এমনিতেই বিএডরা যদি 2022 সালে বাদ দিলেও 60,000-এর মতন, 55,000 থেকে 60,000-এর মতন থাকবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 50,000। এইবারও যদি আরও যদি 50,000 যদি আবার যদি টেট পাস করে, 1,00,000, 1,00,000 হয়ে যাবে 2022-23 মিলে 1,00,000। কম্পিটিশানটা আবার সেই যা ছিল তাই চলে আসবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এখন কি করবেন? ছোট্ট একটা কথা আপনাদের আমি মনে করিয়ে দিই, এটা তো আমার ইউটিউবের ভিডিও, আমি বেশি কিছু বলতে পারবো না সরকারের এগেনস্টে, পর্ষদের এগেনস্টে। ওনারা একটা সাংবিধান, ওনারা একটা প্রতিষ্ঠা আমাদের পশ্চিমবঙ্গের। আপনাদের 2000 গত বছর কথা মনে আছে, আপনারা যখন টেট পাস করেছিলেন, এই টেট পাসের ইন্টারভিউ সরি টেট নোটিফিকেশান যখন বেরিয়েছিল, সেই সময় একটা ছোট্ট একটা ঘটনা মনে করিয়ে দিই আপনাদের। যেদিন ইন্টারভিউ এই নোটিফিকেশান বেরিয়েছিল, তার পরের দিন 2017-18 সালের টেট পাস স্টুডেন্টরা কী করেছিল মনে আছে আপনাদের? ধর্নায় বসে গেছিল। আমার কথাটা দেখে আপনারা বুঝে দেন আপনাদের কী করতে হবে। ধর্নাতে বসেছিল, টানা 20 দিন না 22 দিনের মতন ধর্না চলেছিল, অবস্থান বিক্ষোভ 20-22 দিন, ওর কেউ ওরা ওখান থেকে উঠে আসেনি। তারা একবারে পুরো নোটিফিকেশান ইন্টারভিউ ডেট নিয়ে তারপরে তারা বাড়ি আসছে। তারপরে 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, তার আগে নোটিফিকেশান দিয়েছে, শুধু ওদের মধ্যে ইন্টারভিউর প্রক্রিয়াটা চলেছে, 22 সেখানে ঢুকতে পারেনি। বোঝা গেল, 22 চেষ্টা করলে ঢুকতে পারবে না। তো তোমরা যদি চাও 2022 সালে টেট পাস যারা যারা করেছো, না আমরা 23 যারা যারা আছে, 23-22 সব একসাথে মিলে আমরা পরীক্ষা দেবো,
ইন্টারভিউ দেব। তাহলে অলওয়েজ ওয়েলকাম, তোমরা ঘরে বসে থাকো, টেট পাস সার্টিফিকেট দিয়েছে সরকার, ওটা নিয়ে তোমরা ঘরে বসে থাকতেই পারো। যদি মনে করো না আমরা তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি চাই, এ বছরেই চাই, তাহলে ভাই ঘরে বসে থাকলে হবে না। পথে নামো সাথেই পথেই হবে দেখাশোনা। 11ই আগস্ট একটা আন্দোলন হয়েছিল 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে। আন্দোলনটা যথেষ্ট সাকসেস হয়েছে, সেখানে পর্ষদ সভাপতি অনেক রেসপন্স করেছিল আন্দোলন দেখে, প্রচুর ছেলে মেয়ে সেখানে অংশগ্রহণ করেছিল। আন্দোলন আর অবস্থান বিক্ষোভ দুটো আলাদা, দুটোর ফারাক দু রকমের আছে। 14-17 দৃঢ়বদ্ধ ছিল আমরা এনি হাউ নোটিফিকেশান বার করে তারপরে আমরা বাড়ি আসবো, না হলে আমরা বাড়ি আসবো না, এটাকেই তো বলা যে এই জন্যে তারা ইন্টারভিউ ক্রস করে গেছে, এখন সুপ্রিম কোর্টের জন্য তারা একটু আটকে আছে, তাদের চাকরি কনফার্ম। আমার এখন বক্তব্য একটাই যে আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে তো মনে হচ্ছে 22-23 একসাথে আবার ইন্টারভিউ হবে, ঠিক আছে। দিন যত যাবে চাপ তত বাড়বে, 2022 সালে যারা আছে তাদের বয়স অনেক দিন দিন বাড়তেই থাকবে, সিদ্ধান্ত আপনারা নেন, আপনারা কি করবেন। আমার জাস্ট ইউটিউবের চ্যানেল আপনাদের পথটা দেখিয়ে দেব, এই পথ অনুসারে যাবেন, ফল আসবে, কারণ এটা হিস্ট্রি বলছে। পথে নামুন, খুব তাড়াতাড়ি পথে নামুন। আবার একটা খবর শোনা গেছে 21 সেপ্টেম্বর হবে একটা আন্দোলন, ছোটোখাটো নাকি হবে না শুনেছি, বা 72 আন্দোলন কিছু একটা শুনেছি, বাট শোনা কথা, কনফার্মেশন নই। তো যদি হয় তাহলে আপনাকে ঘরে বসে থাকবেন না, প্রত্যেকে আসবেন, সবাইকেই আসতে হবে ইন্টারভিউ। চাকরিটা আপনার দরকার, চাকরিটা আপনার দরকার। আজকে ও যাচ্ছে বলে আমি আসবো না, ও যাচ্ছে বলে যাবো না, ওখানে করার লোক আছে তো, আমি কী জন্য যাবো। আরে ভাই সেটা বললে কি হবে, চাকরিটা কার দরকার, তো তোমারও দরকার, তারও দরকার, তার দরকার বলে সে ওখানে গেছে। তুমি যদি মনে করো ও আছে বলে আমার না গেলেও চলবে, এটা তো ঠিক নয়। আলটিমেটলি তারও হবে না তোমারও হবে, কী দরকার, একটা দিনে তো ব্যাপার, 2-4 ঘন্টা, যাও না একটু গিয়ে দেখে আসো, হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আর যদি মনে করো না থাক ছেড়ে দিলাম, সো তাহলে তো কিছু বলার নেই, 22-23 একসাথে, সিদ্ধান্ত আপনাদের। 21 তারিখে যদি হয় আন্দোলন, কনফার্মেশন ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরবো, চাপ নেই। 21 তারিখে যদি হয় আমাদের এখান থেকে আপডেট পেয়ে যাবেন, শুনেছি বাট মৌখিক করে একটু বলে দিলাম, পরেটা অফিসিয়ালভাবে আমি আপনাদের জানিয়ে দেবো। ঘরে বসে থেকো না, 2022 স্টেট ঐক্যমঞ্চ, তোমরা জাগো, ওঠো, লড়ো, ইন্টারভিউটা ডেটটা বার করো, না হলে তো টেট তোমাদের পাশ করা হবে, মানে টেট পাশ করে চাকরি পাওয়া তো হবে না। নিয়োগ জবে করবে করবে, বাট এই বাইশদের তো আগে আটকে তো রাখবে। দেখো এবার সিদ্ধান্ত নাও, ঘরে বসে ভাবো কী করা উচিত না করা উচিত। আবার একটা কথা হলো কি, বেশি ভাবলে আবার সময় চলে গেলে, আবার ডিসেম্বরের 10 তারিখ চলে আসলে তখন আবার খেলা আবার উল্টো যেতে পারে, তখন কোর্ট কাছারি করে কোনো লাভ হবে না, সময় কিন্তু বসে থাকবে না তোমাদের জন্য। ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও কী করবে। আর আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই একসাথে নামো, চাকরি সবার দরকার, চাকরি সবার হবে, চাকরি সবারই হবে, আগে আর পরে, বাট আগে হতে হবে, পরে না আগে। তা আগে হতে গেলে আগে আগে থাকতে হবে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে, অনেক জ্ঞান দিয়ে দিলাম, যদি কিছু কাজে লাগে ঘরে বসে থেকো না, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের সাথে দৌড়াও, হবেই, গ্যারেন্টি হবে। এই বছরেই ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে, আপনারা যদি চান আজ থেকে 1 মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান বেরোতে হবে। ওই তো ক্লু দিয়ে দিয়েছি, 2017 সালে অবস্থান বিক্ষোভ করে মানে ধর্ণা দিয়েছিল, আমি বলবো না আপনারা কী করবেন, বাট ইতিহাসটা মনে করিয়ে দিলাম, ঠিক আছে।
আজকে অনেক কথা বললাম, কথাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর 2022, 23, 14, 15 যত ডেট বেরিয়েছে সমস্ত খবর আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে, কখন কোথায় কী হচ্ছে। লাস্ট কথার এক কথায়, পথে নামো, ফাইট করো, লড়ো, যেতো, চাকরি তোমার হবেই, ঘরে বসে থাকলে হবে না। 2023 সালে শেষ হয়ে গেল, এটাই মনে করিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবে, নমস্কার, আমি অরিন্দম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।